15 জুলাই 2024 দুপুর 2টা, থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীরা। তারা জানতে পারেন তাদের কিছু ভাইকে 71 হলে আটকে রেখেছে ছাত্রলীগ। সহপাঠীদের এমন খবরে কি বসে থাকতে পারে শিক্ষার্থীরা? তাই তো ছুটে যান সহপাঠীদের উদ্ধার করতে। সেখানে যেতেই রক্তাক্ত হন শত শত শিক্ষার্থী, বাদ যায়নি নারীরাও। বেধড়ক পেটানো হয় সবাইকে, পিটিয়ে রক্তাক্ত করেন বহিরাগত যুবলীগ ছাত্রলীগের হায়নারা। সেদিনের সেই ঘটনার জ্বলন্ত সাক্ষী সানজিদা আহমেদ তলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের 19-20 সেশনের শিক্ষার্থী। ইটের আঘাতে ক্ষতবিক্ষত হন তনি, অঝরে ঝরতে থাকে রক্ত। সেই রক্তাক্ত ছবি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এরপর সেই ছবিতেই কোটা সংস্কার আন্দোলনের মোড়ই ঘুরে যায়। চলুন জেনে নেই কি ঘটেছিল সেদিন। গত 15 জুলাই আমরা কোটা সংস্কারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে বসাছিলাম। আনুমানিক 2টার সময় আমাদেরকে মাইকে বলা হলো 71 হলে আমাদের কিছু ভাইকে আটকে রাখা হয়েছে, সবাই যদি মিছিল নিয়ে ওদিকে যায় তাহলে তাদের ছেড়ে দিবে। কথার পরিপ্রেক্ষিতে পুরো সবাই মিছিল নিয়ে 71 হলের দিকে আসা শুরু করলাম। আমরা যখন সূর্যসেন হলের সামনে ছিলাম তখন হচ্ছে কিছু ছাত্রলীগের পোলাপান আমাদের উপর হচ্ছে ইট মারা শুরু করলো। তো সামনের দিকে মেয়েরা থাকায় ওরা ভয় পেয়ে গেল, আমরা পিছন দিকে ব্যাক করা শুরু করলাম। সূর্যসেন হল থেকে আমাদের ডিসি চত্বর পর্যন্ত পুরোটা রাস্তা এক প্রকার ধাওয়া করে আনা হলো। আমরা যখন ভিসির সামনে আসলাম আমরা ভাবলাম যে হয়তো এখন আর কিছু বলবে না, যেহেতু আমরা একটা সেফ জায়গা ভিসির বাসার সামনে এসেছি। তো ওইখানে আমরা হচ্ছে ছায়া খুঁজে আমরা সবাই ওইখানে বসে যাচ্ছি, একটু রেস্ট নিতেছিলাম। তো ওইখানে 3টা বাস দাঁড়া করা ছিল। হঠাৎ করে যখন আমাদের এই দিকেও ভিসি চত্বর এদিকেও ছাত্রলীগের ছেলেরা ধাওয়া দিল, তখন হচ্ছে আমরা মেয়েরা যারা ছিলাম প্রোটেকশনের জন্য আমরা হচ্ছে বাসের আড়ালে গেলাম। আমরা ভেবেছিলাম যে বাসের আড়ালে থাকলে যেহেতু মেয়েরা ওখানে সবাই, ওইখানে কোনো আক্রমণ করা হবে না। কিন্তু দুঃখজনকভাবে ওরা হচ্ছে বাসের 3 দিক থেকে আমাদেরকে ঘিরে ধরে তারপর মাঝখানে হচ্ছে ইট মারা শুরু করলো। ওই মাঝখানে আমিও আটকা পড়েছিলাম। তখন ওই আটকা থাকা অবস্থাতে হঠাৎ করে একটা ইট আমার মুখে এসে লাগে। আমার হচ্ছে একটা হাত আমার নিজের মাথা আমি প্রোটেক্ট করতেছিলাম, অন্য হাত আমার নিচে ছিল। আর এতটাই মানুষের চাপা ছিল যে আমার নিজের মুখ কেটে গেছে, রক্ত পড়তেছে, আমি নিজের রক্ত আটকানোর জন্য হাত দিয়ে ঠেকাতে পারতেছিলাম না। আর এদিক থেকে যে আমি ওইখান থেকে বের হব, বের হওয়ার রাস্তাতে ওরা দাঁড়ায় আছে লাঠি নিয়ে, যে যে বের হবে তাকেই মারবে। তারপরে ওই পাশের দিকে যে ভাইয়েরা ছিল তাদের যখন মেরে মেরে আস্তে আস্তে বের করা শুরু করলো, মেয়েরাও ভয়ে ওইখান থেকে দৌড় দেওয়া শুরু করলো। তো আমিও এক সুযোগ বুঝে ওইখান থেকে পলাতে চেষ্টা করলাম, কারণ ওইখানে থাকলে মায়ের অবশ্যই খেতে হবে। ওইখান থেকে যখন বের হয়ে দৌড় দিতে যাব, আমার সামনে কিছু মেয়েরা ছিল, তাদের দেখতেছিলাম ছাত্রলীগের ছেলেরা হচ্ছে লাঠি নিয়ে এই প্রশ্ন করতেছিল যে আর কোনোদিন আন্দোলনে আসবি, এগুলো বলে বলে হচ্ছে মেয়েদের মারতেছিল লাঠি দিয়ে। তো ওই ভয়ের মধ্যে থেকে আমি দৌড়ে আসতেছিলাম। তো কোনো রকমে দৌড় দিয়ে আমি যখন জহু হলের সামনে আসলাম, পরে আন্দোলনের কিছু ভাইয়ারা হচ্ছে আমাকে ধরে রিক্সায় উঠালো, রিক্সায় নিয়ে তারপর ঢাকা মেডিকেলে গেলাম। ঢাকা মেডিকেলে যখন আমি চিকিৎসা নিচ্ছিলাম তখনই হচ্ছে গিয়ে আশেপাশে সবাই বলাবলি করতেছিল যে ছাত্রলীগের পোলাপান হচ্ছে ঢাকা মেডিকেলেও আক্রমণ করবে। তো আমি ভয় পাচ্ছিলাম যে আমি পুরোপুরি ট্রিটমেন্ট ওই দিন নিতে পারবো কি না, বা এর উপর আবার আমাকে মার খেতে হবে কি না। যেভাবেই হোক ওইখান থেকে কোনো রকমে জাস্ট মুখে কাটা জায়গাটা সেলাই দিয়ে আমি সরে যাই আর আমার ক্যাম্পাসে আসবো। আমি তো হলে থাকি, কিন্তু ক্যাম্পাসের এমন পরিবেশ ছিল ছাত্রলীগের জন্য যে ওই দিন আমি আসতে পারিনি। আমার ভয় লাগতেছিল যে ক্যাম্পাসে আমি ঢুকলে হয়তো আবার আমাকে আবার মারা হবে। তো আমি আমার এক ফ্রেন্ডের বাসায় গিয়ে ওই দিন রাত্রে আপাতত আশ্রয় নিই, পরে আমি আমার এক আত্মীয়র বাসায় চলে গিয়েছিলাম। তারপর আমি আর হলে আসতে পারিনি। সত্যি বলতে প্রথম দিকে যখন মানুষ ছবিগুলো শেয়ার করা শুরু করলো, আমার ছবিটা বিশেষ করে, আমার কাছে একটু ট্রমাটাইজিং লেগেছিল। কারণ অবশ্যই আমার রক্ত মাখা এরকম একটা ছবি আমি বারবার দেখতে হচ্ছে, সো এটা আমার জন্য দুঃখজনক ছিল। বাট তারপরে যখন দেখলাম যে মানুষজন এটাকে তার আগ্রহের মানে আন্দোলনে নামার একটা অনুপ্রেরণা হিসেবে নিতেছে, তখন আমার কাছে ভালো লেগেছে যে না, আমি খারাপ সময়ে মানুষকে উদ্বুদ্ধ করতে পারছি, পরে ভালো লাগার একটা বিষয় ছিল। যখন আক্রমণ করা হয়েছে তখন আমি আসলে কাউকে চিনতে পারিনি, কারণ তখন কাউকে আইডেন্টিফাই করার মতো পরিবেশ ছিল না। কিন্তু পরবর্তীতে যখন ছবি দেখা গেছে বিভিন্ন ধরনের, ছবিগুলোতে আমাদের ক্যাম্পাসের অনেক ছেলে মেয়ে যেমন আছে, তেমন বাইরের অনেক ছেলেও আছে। আমি এদের সবারই বিচার চাই, কারণ
এরকম একটা জঘন্য কাজ করে কেউ বিচার ছাড়া চলে যাবে এটা তো হয় না। সত্যি বলতে আমার কোনো আক্ষেপ নেই, কারণ আমি কোনো খারাপ কাজে গিয়ে আমার মুখে দাগ হয়নি। একটা ভালো দেশের জন্য কাজ করতে গিয়ে আমার মুখে দাগ হয়েছে, এটা আমার জন্য গর্বের। আমাদের আন্দোলনটা তো ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন। তো আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই নামের প্রতিফলনটা চাই, যে এমন একটা দেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, আমরা অসাম্প্রদায়িক একটা দেশ দেখতে পাবো। আমার বাংলাদেশে এইরকম দেখতে চাই আমি।